বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আশা করি আপনারা পুরোটার সময় আমার সাথে থাকবেন। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে সিলেটে প্রচুর বৃষ্টির সমাগম হয়েছে এবং প্রচুর বৃষ্টির কারণে আমাদের এলাকাতে বন্যার সৃষ্টি হয়েছে এবং প্রচুর পানি, চতুর্দিকে শুধু পানি আর পানি। আশা করব আপনারা আমার সাথে থাকবেন এবং আমি চেষ্টা করব আমাদের এলাকার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরতে এবং আপনারা দেখেন যে গ্রাম অঞ্চলে কীভাবে মানে বৃষ্টি হচ্ছে, মানে রুমঝুম বৃষ্টি, শুধু বৃষ্টি বৃষ্টি যেন শেষ হচ্ছে না। তো আশা করব বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে, আনোয়ার ট্রাভেল ব্লগ চ্যানেলটাকে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং দ্রুত 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করে দিবেন এই আশা করছি আপনাদের কাছে। আমি আনোয়ার তালুকদার আছি সবসময়, আমি বলি আমি সবসময় আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় এবং আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন, নিঃসন্দেহে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আশা করব আপনারা পুরোটার সময় আপনারা আমার সাথে থাকবেন। এই দেখেন আমাদের এলাকাতে কী পরিমাণ বৃষ্টি। আমি ঘরে বসে জানালার ফাঁক দিয়ে আমি ক্যামেরাবন্দি করছি আজকের এই বৃষ্টির, এই সেই এলাকার বৃষ্টির সেই দৃশ্য শুধু আপনাদের জন্য। আশা করব আপনারা দেখলে আমি নিজেকে ধন্য মনে করব। তো সেই পর্যন্ত বন্ধুরা আপনারা দেখতে থাকেন, লেটস গো, আসসালামু আলাইকুম। আকাশে ডাকছে, বজ্রপাতের ডাক শুনতে পাচ্ছেন আপনারা, কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। এ যাবৎকালে বিগত 2 বছর এরকম কোনো বৃষ্টিপাত আমরা দেখি নেই। আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করব আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেফে রাখেন এবং এই ভয়াবহ বন্যা থেকে যেন আমাদের এলাকা এবং এই দেশকে, এই প্রিয় মাতৃভূমিকে যেন সেফ রাখেন, সেই দোয়া আমরা প্রত্যাশা করবো সবাই যেন সেই দোয়া করি। প্রচুর বৃষ্টি, মানে বৃষ্টি যেন থামছে না এরকম বৃষ্টি হচ্ছে। আমি আমার বাসা থেকে বৃষ্টি কতই বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি যেন থামছে না এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আকাশে বজ্রপাতের শব্দ। আমি আছি আপনাদের সাথে, অন্য তালুকদার চেষ্টা করি সবসময় আপনাদেরকে দেখানোর জন্য। বৃষ্টি নামছে, অজুরদারের বৃষ্টি, দেখুন কী পরিমাণ, শুধু রুমঝুম বৃষ্টি,
বৃষ্টি আর বৃষ্টি, যেদিকে তাকাবেন সেদিকেই বৃষ্টি হচ্ছে। তো বন্ধুগণ, আসলে এটা শুভ লক্ষণ আমি দেখছি না, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য এবং একটা বহাগর চিহ্ন। কারণ এভাবে যদি আকাশে বৃষ্টি না থামে, এভাবে বৃষ্টি দিতে থাকে, তাহলে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে এবং মানুষ এমনিতেই আতঙ্কের মধ্যে রয়েছে এবং মানুষের অবস্থাতে কী হবে সেটা কত সৃষ্টি করতে তারা আর বোঝা যাচ্ছে না। শব্দ বৃষ্টি হচ্ছে, আকাশে বজ্রপাতের শব্দ, বৃষ্টির জন্য গর্ভতে বের হতে পারা হওয়া যাচ্ছে না, এরকম বৃষ্টি। আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই যে আমাদের এলাকার যে পরিস্থিতি আমি বলছিলাম যে কীভাবে বন্যার পরিস্থিতি, তা আসলে দেখেন একবারে মানে শুধু যেদিকে থাকাবেন সেদিকেই শুধু পানি বোতল তৈ তৈ সাদা 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 দেখতে পাবেন। এ দেখেন পুকুরের পানি একবারে লোভে লোভে চলে আসছে। এ দেখেন পুকুরের পানি একবারে লোভে লোভে, মানে সবাই মানে খুবই আতঙ্কের মধ্যে আছে। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি এবং যেখানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা শুধু আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, তাহলে আপডেট আপনারা পাবেন, নিত্য নতুন ভিডিও পাবেন, আপডেট পাবেন এবং আপনাদের সাথে ইনশাল্লাহ আমি আছি থাকবো। সেই পর্যন্ত সবাই দেখতে থাকেন এবং আমার সাথে থাকেন। লেটস গো, আল্লাহ হাফিজ। সম্মানিত ভিউয়ার্স, হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এবং এই রাস্তায় অলরেডি পানি উঠে গেছে। এদিকে চতুর্দিকে পানি, এদিকে রাস্তার মধ্যে পানি, আমাদের রাস্তার মধ্যে পানি। আমি পানির মধ্যে আমাদের সাথে ভিডিও করতে পারছি। এটা আমাদের রাস্তা গেছে, রাস্তার মধ্যে পানি, এটা বাড়িতে পানি ঢুকে গেছে, এদিকে মানুষের বাড়িতে শুধু পানি। দেখুন পানি আর পানি, শুরু থেকে পানি এবং রাস্তা দিয়ে হাঁটছি। এটা আমাদের রাস্তা, গাড়ি আসছে, আসছে।